বর্তমানে ফ্রি ফায়ারে এমন একটা সময় এসেছে, গেম আপডেট হওয়ার পর গেমের ভিতর যত ক্যারেক্টার আছে সবগুলোর পাওয়ার একেবারে কমায় দিছে। তো এইদিকে দেখা যায় যে করোনার পাওয়ার একেবারে কমে গেছে, আর স্কাইলরও তেমন কাস্টম ছাড়া কাজ করে না। আর অন্যদিকে হুকন যদি দেখেন, হুকনও তেমন একটা কাজ করতেছে না। তো আপনার মনে এখন একটাই প্রশ্ন, বর্তমানে সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার কোনটি? তো আপনার মনে এই প্রশ্নটা আমি জানি আসে আপনি যখনই ম্যাচ খেলতে যান, ম্যাচের মধ্যে হাইরা যান, তারপরে আপনি মনে মনে ভাবেন কোন ক্যারেক্টারটা সবচেয়ে পাওয়ারফুল, যেটা নিয়ে যে ক্যারেক্টারের কম্বিনেশন থাকলে আমি ভালোভাবে খেলতে পারবো। তো এই ভিডিওতে আমি আপনাদের বলে দিব বর্তমানে এই আপডেটের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার কোনটি, এবং সেখানে ফ্রি ক্যারেক্টার এবং ডায়মন্ড দিয়ে কেনা ক্যারেক্টার দুইটাই মিক্স করা আছে। তো এই ভিডিওর মধ্যে আমি আপনাদের বলে দেব কি ক্যারেক্টার সবচেয়ে পাওয়ারফুল। তো এর আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হতে মাত্র 40টা সাবস্ক্রাইব লাগে। তো 40টা সাবস্ক্রাইব আপনারা এই ভিডিও দেখে সবাই মিলে করে দিবেন, আশা করি আমার 40টা সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড 1K ফ্যামিলি আমাদের হয়ে যাবে। তো দেরি না করে চলুন ভিডিও শুরু করি। আমাদের লিস্টের এক নম্বরে যে ক্যারেক্টার হলো সেই ক্যারেক্টারটি হলো মোকো। তো অনেকেই মোকো ক্যারেক্টার একেবারে ইগনোর করতেছে, মোকো ক্যারেক্টার তেমন একটা কাজে আসে না। কিন্তু আপনারা যখনই ক্লাস স্কোয়াড র্যাঙ্ক খেলতে যান বা ক্লাসিকই খেলেন, যাই খেলেন, তখন আপনাদের মোকোটা অনেক কাজে আসে। মোকো আপনাদের সবাইকে লোকেশন দেওয়া দেয়, এটা তো আপনারা জানেন, কিন্তু আপনারা এটাকে ইগনোর করে যান। এটা যদি আপনারা ইউজ করেন আপনাদের গেমের মধ্যে, আপনাদের এনিমির লোকেশন দিয়ে দিব, যখন এনিমি আপনাদের আক্রমণ করবো আপনারা বুঝা যাবেন। তো এই ক্যারেক্টার আমার মনে হয় সবচেয়ে বেস্ট অ্যান্ড পাওয়ারফুল, আপনারা এটা আপনাদের ক্যারেক্টার স্কিলের কমিশনে রাখবেন। লিস্টে যদি দুই নম্বরের দিকে যাই তাহলে আমাদের এখানে দুইটা ক্যারেক্টার আছে, একটা হলো কেলি আর একটা হলো জোসেফ। তো এই দুইটা ক্যারেক্টার কেন রেখেছি, কেলি এবং জোসেফ যদি আপনারা ইউজ করেন তাহলে আপনাদের মুভমেন্ট স্পিড সবচেয়ে বেড়ে যাবে। তো মুভমেন্ট স্পিড বলে আপনাদের গেম প্লে মানে অ্যাট্রাকটিভ হবে, যেমনই তেমনই আপনাদের গেম প্লে অনেক পাওয়ারফুল হয়ে যাবে। তো এনিমির সামনে আপনাদের মুভমেন্টটা সবথেকে বেশি জরুরি, কিন্তু আপনারা এই দুইটা ক্যারেক্টারকে একেবারে ইউজ করেন না। তো আমার মতে আপনারা এই দুইটা ক্যারেক্টার সবসময় ইউজ করবেন, যদি কাস্টম খেলেন তাও ইউজ করবেন, যদি আপনারা র্যাঙ্ক খেলেন তাও ইউজ করবেন। এই দুইটা ক্যারেক্টার নিয়ে খেললে আপনাদের যেমন গেম প্লে অ্যাট্রাকটিভ হবে, তাতে আপনাদের যদি কেউ অবজার্ভ করে তারা আপনাদের লাইক দিবে, তো অবশ্যই এই দুইটা ক্যারেক্টার আপনাদের লিস্টে রাখবেন। তো এই দুইটা ক্যারেক্টার সবথেকে পাওয়ারফুল ক্যারেক্টারের মধ্যে পড়ে। তো এই দুইটা ক্যারেক্টার আপনারা অবশ্যই ব্যবহার করবেন। লিস্ট নাম্বার থ্রিতে যদি দেখি, লিস্ট নাম্বার থ্রিতে আমাদের ক্যারেক্টার হলো ম্যাগজিন ক্যারেক্টার। ম্যাগজিন ক্যারেক্টারকেও এখন অনেকে ইউজ করে না, কিন্তু বর্তমানে ম্যাগজিন ক্যারেক্টার অনেক ভালো, কারণ আপনারা যখনই ফাইট নেন দেখেন আপনাদের এসপি লো হয়ে গেছে, তখন আপনারা কী করেন, এসপি পেছাতে পেছাতে আপনাদের এনিমি রাশ দেওয়া দেয় আর আপনাদের সাথে সাথে বাস দেওয়া দেয়। তো অবশ্যই ম্যাগজিন ইউজ করবেন, কারণ ম্যাগজিন বর্তমানে আপনারা অনেক পাওয়ারফুল হয়ে গেছে। মিডকিট তাড়াতাড়ি মানে যেখানে 4 সেকেন্ড মিডকিট লাগে মারতে, সেখানে 2 সেকেন্ডে মিডকিট মেরে দেয় ম্যাগজিন। তো অবশ্যই আপনাদের ক্যারেক্টার কম্বিনেশনে ম্যাগজিন তো রাখবেনই রাখবেন। তো আপনি যদি কাস্টম খেলেন তবুও ম্যাগজিম রাখবেন, আপনি যদি র্যাঙ্ক খেলেন তাহলে আপনারা ম্যাগজিম রাখবেন। তো বর্তমানে যদি ম্যাগজিমের দিকে দেখা যায় যে ম্যাগজিমের পাওয়ার একটু কমিয়ে দিয়েছে, তবুও ম্যাগজিম অনেক ভালো কাজ করে। তো আমার মতে আপনারা অন্য অন্য ক্যারেক্টারের চেয়ে ম্যাগজিমকে একটু গুরুত্ব দিয়ে ম্যাগজিম ব্যবহার করবেন। তো আপনারা ভাবতেছেন যদি প্রথমে এই তিনটা ক্যারেক্টার এত ভালো হয় তাহলে আরও যদি উপরে যায় তখন অন্য কোন ক্যারেক্টার আছে যেটা ভালো হবে, তো এর জন্য আপনার পুরো ভিডিও দেখতে হবে, যেগুলো লাস্টে যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো সবচেয়ে পাওয়ারফুল। তো এর জন্য আপনার পুরো ভিডিও দেখতে হবে। লিস্ট নাম্বার 4 যদি দেখি, লিস্ট নাম্বার 4 আছে আমাদের জোটা ক্যারেক্টার। তো এই ক্যারেক্টার আপনাদের কি করবে, তো বর্তমানে আপনারা সবথেকে বেশি রাশ খেলতে পছন্দ করেন, রাশ খেলার সময় আপনাদের দেখা যায় যে মিডকিট মারার সময় পান না, যদি আপনারা ম্যাগজিম নেন তাও মিডকিট মারার সময় পান না, তখন আপনারা কি করবেন, জোটা ক্যারেক্টারটা সাথে রাখবেন। জোটা ক্যারেক্টার আপনাদের কি করে, জোটা ক্যারেক্টার যদি একটা এনিমি নক করেন আপনাদের 20 SP করে দেয়। তো 20 SP আপনারা বুঝতেই পারতেছেন কত কাজে আসে। তো 20 SP আপনি একটা এনিমি নক করলেন, 20 SP দিলো, আরেকটা এনিমি নক করলেন আবার 20 SP দিলো, এভাবে যদি আপনারা এই ক্যারেক্টার ইউজ করেন তাহলে আপনাদের দেখা যায় কত লাভ হয়। তো আপনাদের আর হিল করতে হয় না লাইফ। তো আমি তো আমার ক্যারেক্টার কমিশনে সবসময় জোটা ইউজই করি, তো আপনারাও এটা করবেন, কারণ এটা আপনাদের লাইফ ফুল করে দিবে। আপনি যদি 5টা এনিমি মারেন আপনার এখানে 100 লাইফ SP ফুল হয়ে যায়। তো অবশ্যই জোটা ক্যারেক্টার আপনার লিস্টে রাখতেই হবে। তো এরপরের লিস্টে যাওয়া যাক, ক্যারেক্টার নাম্বার 5 দিকে যাই। যদি ক্যারেক্টার নাম্বার 5 আছে আপনাদের হায়াটো। হায়াটো যদি কী করে আপনাদের, হায়াটো ক্যারেক্টারটা আপনারা যখনই আপনাদের সামনে এনিমি থাকে, এনিমির ভেস্ট যদি থাকে লেভেল 4-এরও, তাও তাড়াতাড়ি আপনাদের বেস্ট ভেঙে দিব, তো আপনারও বেস্টের প্রোটেক্ট করে। তো অবশ্যই হায়াতো আপনার গেমের ভিতরে ইউজ করবেন, কারণ হায়াতো ক্যারেক্টার এনিমির কাছে যদি বেস্ট থাকে তাহলে আপনি এনিমিকে সহজে মারতে পারবেন না। তো হায়াতো ক্যারেক্টার এমন একটি ক্যারেক্টার যেটা আপনার এনিমির কাছে যদি
মানে সিমেন্ট আম্বুজা সিমেন্টের বেস্টও থাকে তো ও ভেঙে দিবে, তো অবশ্যই আপনারা কী করবেন হাইড্রো ক্যারেক্টার ইউজ করবেন, তাহলে এনিমি তাড়াতাড়ি নক হবে। তো এনিমি দেখেন যে অনেক সময় এত গুলি করে নক হয় না, তাদের কাছে বেস্ট থাকে, তো হাইড্রো ক্যারেক্টার ইউজ করলে এনিমি অনেক তাড়াতাড়ি নক হয়ে যাবে, তো অবশ্যই আপনারা হাইড্রো ক্যারেক্টার ইউজ করবেন। লিস্টে যদি আমরা যাই 6 নম্বরের দিকে, 6 নম্বরে আমাদের ক্যারেক্টার আছে ডিজে আলোক। ডিজে আলোকের ক্যারেক্টার পাওয়ার তো আপনারা সবাই জানেন কী করে, ডিজে আলোক আপনাদের লাইফ ফুল করে দেয়, তো অবশ্যই ডিজে আলোক তো আপনাদের রাখবেনই। তো আপনাদের অ্যাক্টিভ স্কিলের দিকে যদি দেখি তাহলে ডিজে আলোক বর্তমানে সবচেয়ে পাওয়ারফুল, কারণ আপনারা ফাইট নেওয়ার সময় আপনাদের লাইফ কমে যায়। আবার যদি আপনি ডিজে আলোকের অ্যাক্টিভ স্কিল চালু করেন তাহলে আপনাদের মুভমেন্টের স্পিডও বেড়ে যায়, তো অবশ্যই আপনারা ডিজে আলোককে ব্যবহার করবেন। ডিজে আলোক যদি আপনার থেকে থাকে তাহলে ব্যবহার করবেন, না থাকলে তো কিছু করার নেই। অনেকের কাছে ডিজে আলোক নেই কিন্তু অনেকের আবার আছে, তারা ইউজ করবেন ডিজে আলোক। আর যদি আপনার কাছে না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ডিজে আলোক নিয়ে নেবেন, কারণ ডিজে আলোকটা নিলে আপনাদের অনেকটা হেল্প হবে ফাইট করার সময়। রাশ করলে আপনারা ডিজে আলোকটা ইউজ করবেন, তো অবশ্যই আপনারা আপনাদের সব থেকে ডিজে আলোকটা কিনে নেবেন যদি আপনাদের ডায়মন্ডে হয়। নাম্বার সাথে যে ক্যারেক্টার আছে, ক্যারেক্টার হলো হুকং। তো এখন বলবেন হুকং তো 1 নম্বরে আসার কথা, ভাই হুকং এখন 1 নম্বরে আর নাই, কারণ আগে যেমন হুকং কাজ করতো এখন ঠিক তেরকম কাজ করে না। হুকং যখন আগে ঘাস হয়ে গেত, হুকংয়ের ঘাসে যদি গুলিও করতো কেউ তো সহজে ভাঙত না, কিন্তু বর্তমানে এমন একটা সময় এসেছে স্কোপ ওপেন করে হুকংয়ের আশেপাশেও যদি গুলি করি হুকংয়ের ঘাস ভাঙ্গা যায়, তো হুকংয়ের পাওয়ার একেবারে কমে গেছে। তো হুকং আপনারা বর্তমানে ইউজ করবেন, কিন্তু হুকংকে আমি নাম্বার 3 লিস্টে রাখছি। তো নাম্বার 2 আর 1-এর যেই ক্যারেক্টার দুইটা আছে ওই ক্যারেক্টার হলো সব থেকে মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার, তো হুকংয়ের পাওয়ার অনেক কমে গেছে, তো আপনারা চাইলে এটি ইউজ করতে পারেন, কিন্তু আপনাদের সেফলি খেলতে হবে হুকং নিয়ে। নাম্বার লিস্ট সবার শেষে যে 9, 10 এবং আমাদের আজকের ক্যারেক্টার স্কিলে সব থেকে পাওয়ারফুল 1 আর 2 নম্বর যে ক্যারেক্টার দুইটা আছে, সেই ক্যারেক্টার দুটো আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো কোন ক্যারেক্টার দুইটা আপনারা ওই দুইটা ইউজ করবেন। নাম্বার 9 ক্যারেক্টার এবং আজকের পাওয়ারফুলের মধ্যে 2 নম্বর ক্যারেক্টার হলো স্কাইলার। স্কাইলার বর্তমানে এমন একটি ক্যারেক্টার, আপনারা যখনই র্যাঙ্ক খেলতে যান তখনও দেখবেন স্কাইলার ইউজ করে, আবার যখন আপনারা ক্লাস স্কোর দেখেন তখনও স্কাইলার ইউজ করে, কারণ বর্তমানে স্কাইলার ম্যাক্স করলে আপনাদের 40 SP করে দেয়, তো 40 SP তো মুখের কথা না, অনেক কাজ করে 40 SP। তো আবার যদি সামনে এনিমির যখন প্যাক করে এনিমি তারা গ্লোয়াল ব্যবহার করে, তো তখন স্কাইলার কাজে আসে ভালো, গ্লোয়ালকে ভেঙে চুড়ে সব কিছু খুলে দেয়, তো স্কাইলার সব থেকে পাওয়ারফুল ক্যারেক্টার, বর্তমানে সবাই স্কাইলার ইউজ করে। আমি নিজেও স্কাইলার ইউজ করি, কারণ স্কাইলার আমার ম্যাক্স এবং স্কাইলার আমার 40 SP করে দেয়, তো আমার এখানে লাইফ হিল করার কোনো প্রয়োজনই পড়ে না, তো স্কাইলার হলো সব থেকে পাওয়ারফুল। কারণ বর্তমানে এই আপডেটের মধ্যে দেখা যায় যে ফ্রি ফায়ারে কোনো তেমন পাওয়ারফুল ক্যারেক্টারই নাই, তো করোনা তো একমাত্র ছিল সব থেকে পাওয়ারফুল ক্যারেক্টার, সেই ক্যারেক্টারকে তো শেষ করে দিয়েছে, তো আমার মতে 2 নম্বরে যদি থাকে তাহলে স্কাইলারই আছে। তো এখন ভাববেন তাহলে 1 নম্বরে কী এমন ক্যারেক্টার আছে যেই ক্যারেক্টার সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার, তো আপনাদের ধৈর্য এখন শেষ। তো এখন আমি আপনাদের জানাতে যাচ্ছি যে 1 নম্বরে কোন ক্যারেক্টার আছে যেই ক্যারেক্টার আপনারা এখন ইউজ করতে পারেন অ্যাক্টিভ স্কিল হিসেবে, এবং সবার নাম্বার 1-এ আছে। তো দেরি না করে চলুন 1 নম্বর ক্যারেক্টারের দিকে যাওয়া যাক। তো আপনাদের ধৈর্যের সীমা শেষ, এখন আমি আপনাদের জানাচ্ছি বর্তমানে সবচেয়ে পাওয়ারফুল এবং 1 নম্বর ক্যারেক্টার কি। 1 নম্বর ক্যারেক্টার বর্তমানে আছে আপনাদের কে ক্যারেক্টার। তো কে ক্যারেক্টার লুকের কথা যদি বাদ দিই, লুক তো অ্যাট্রাকটিভ, তার সাথে আপনাদের যে ইপি আছে সেটাকে কনভার্ট করলে, অ্যাক্টিভ স্কিল চালু করলে ইপিকে কনভার্ট করে SP-তে পরিণত করে দেয়। আবার আপনার যখন ক্যারেক্টার স্কিল অ্যাক্টিভ স্কিল অফ করে দেবেন তখন আপনাদের ইপি আবার 3-4 করে ফুল হতে থাকবে। তো বর্তমানে সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার কে ক্যারেক্টার, যারা জোন পুশ করে, যারা জোনের ভিতর বসে র্যাঙ্ক পুশ করে তাদের জন্য কে ক্যারেক্টার সবচেয়ে পাওয়ারফুল, তো যারা ক্লাস স্কোয়াড খেলে তখনও এটা কাজ করে অনেক ভালো। তো আমার মতে বর্তমানে 1 নম্বরে কে ক্যারেক্টার আছে। তো গাইস আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।